আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডট বি কুকিং। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির সাদা গোলাপজাম। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি মাত্র 10 মিনিট ভিজিয়েছি, তারপরে কিন্তু যথেষ্ট সফট হয়েছে। অনেকক্ষণ ভিজিয়ে রাখলে আরও সফট হবে। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করি। ভিউয়ার্স, বানাবো সুজির গোলাপজাম মিষ্টি, সেই জন্য এরকম বড় কাপের, এক কাপের থেকে সামান্য একটু কম পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সুজিগুলো দিয়ে দিলাম, এখন এটাকে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে দেখা যায় এক পাশ ভাজা হবে আর এক পাশ পুড়ে যাবে। চুলার চালটা একদম মিডিয়ামে লোতে রেখে এই কাজটা করতে হবে, তাহলে কিছু সুজিগুলো পুড়ে যেতে পারে। ভিউয়ার্স, যখন বুঝতে পারবেন সুজিগুলো একটু ভাজা হয়েছে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে, ঘড়ি ধরে 2-3 মিনিট ভাজলেই হবে, লো আছে, কারণ আমার ফ্রাই প্যানটা আগেই গরম হয়ে গেছিল। আর যদি দেখা যায় আগে থেকে গরম না থাকে, সেক্ষেত্রে 5 মিনিটের মতো সময় লাগবে। তো ভিউয়ার্স, আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ফাটা করে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা বাটার কিংবা রান্নার যে তেলটা ব্যবহার করা হয় সেটাও করতে পারেন। আমি ঘি দিয়ে করছি। এবার ঘিয়ের সাথে সুজিটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমার 1 চামচ ঘি কিন্তু হয়ে গেছে, আবার চামচে যতটুকু অবশিষ্ট ছিল দিয়ে দিলাম। 1 কাপ সুজির জন্য আমি এই চামচের 1 চামচ পরিমাণ ঘি নিয়েছি, আর সুজি নিয়েছি 1 কাপের 1 কাপ। ভিউয়ার্স, আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আমার প্রায় 6-7 মিনিট সময় লেগেছে, একদম লো আছে ভাজতে। আর এটা বোঝার জন্য একটু সুজি তাতে নিচে দিয়ে দেখবেন, যখন একদম বেশি মুচমুচ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে কাপ দিয়ে সুজিটা দিয়েছি সেই কাপটা দিয়েই 1 কাপ সুজির সাথে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, পরে শিরায় যতটুকু করার করব। ভিউয়ার্স, এই সাথে সাথে একটু মেরে দিতে হবে, নাহলে জমা বেঁধে যাবে। এবার বাকি 1 কাপও দিয়ে দিতে হবে, আর চুলার জালটা কিন্তু একদম লোতেই থাকবে। দিয়ে দিলাম আরও 1 কাপ দুধ। আবার একটু ভালোভাবে নাড়তে হবে, যাতে করে জবাটা বেঁধে না গিয়ে দলা দলা না থাকে। এবার এটাকে লো আছে ততক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। এই কাজটা চাইলে আপনারা কোনো চামচ দিয়েও করতে পারেন, কিংবা সফট টাইপের কোনো কিছু থাকলে সেটা দিয়ে করতে পারেন। আমার কাছে এই খুচুনটা দিয়েই সুবিধা মনে হয়, তাই আমি এটা দিয়েই করছি। অনবরত নেড়ে নেড়ে এটি কাজটি করতে হবে।
ভিউয়ার্স, আমার সুজিটা একদম আঠালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এই ফাঁকে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাতিলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব এক কাপ পানি, আর দিয়ে দিব 2 কাপ চিনি। ভিউয়ার্স, আমি চিনিটা দিয়ে দিয়েছি। মিষ্টিটা বুঝে যে যেরকম খান সেরকম দেবেন। চামচে তুলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, ফ্লেভারের জন্য। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। ছোটো সাইজের 2টা এলাচ আমি দাঁত দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে শিরাটা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার চিনি শিরাটা হয়ে গেছে। এই দেখেন, হাত দিয়ে একটু ধরলে যখন একটু আঠা আঠা লাগবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু লেবুর রস, যাতে করে আমার শিরাটা জমে না যায়। আরও 1 মিনিট এটাকে জাল করে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার আমরা মিষ্টিটা তৈরি করব। ভিউয়ার্স, আমার কাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিচে নামিয়ে নিব। এবার হাতে ঘি লাগিয়ে এটাকে একটু মুথে নিব। ঘি লাগিয়ে লাগিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মুথে নিব। ভিউয়ার্স, আমি হাতে ঘি লাগিয়ে লাগিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো মুথে নিয়েছি। এবার যে যে শেপে মিষ্টিটা তৈরি করতে চান সে সেরকম শেপ দেবেন। আমার এটা তৈরি করা শেষ। এবার এখান থেকে ছোটো ছোটো টুকরা নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে অথবা তেল লাগিয়ে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে। দেখতে পাচ্ছেন, এই সেমভাবে আমি সবগুলো করে নিব। আবার একটু ঘি লাগিয়ে হয়ে গেল। এই সেমভাবে আমি সবগুলো করে নিব। আমি আর একটা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বাটে শেপও দিতে পারেন, সেম যে আমার মতো করতে হবে এরকমটা না। আপনাদের যেরকম ভালো লাগে, যেভাবে ভালো লাগে, বা একটু বড়ো করতে চাইলে বড়ো, বা ছোটো করতে চাইলে ছোটো। আমি এভাবেই সবগুলো বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমি চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার তার মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিব। তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারলে ভালো, বাট যেহেতু ঘরে তৈরি করছি, শুধু শুধু এতগুলো তেল নষ্ট করার কী দরকার, তাই একটু আমি কম তেল দিয়েই ধীরে সুস্থে কাজটি করছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, একটু এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিনির শিরাটার মধ্যে দিয়ে দিব।
আর চিনি শিরায় আমি এলাচ ব্যবহার করেছি, আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন যেহেতু গোলাপ চা মিষ্টি বলা হয়েছে। আমি যেহেতু এলাচির ফ্লেভারটা দিয়েছি তাই আমি অন্য কোনো ফ্লেভার আর অ্যাড করছি না। আর এখানে চুলার চালটা কিন্তু মিডিয়ামে রাখবেন। ভিউয়ার্স, একটু পরপর এইভাবে নেড়ে নেড়ে করতে হবে। ভিউয়ার্স, আমার একটু সাদা মিষ্টিই পছন্দ তাই আমি এগুলোকে আর ভাজবো না, নামিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আমি প্রায় 5-7 মিনিটের মতো করে ভেজেছি, এভাবে তুলে গরম শিরার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি সবগুলো মিষ্টি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব, তারপরেই পরিবেশন করব খাওয়ার জন্য। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সুজির সাদা গোলাপ জাম। আমার মিষ্টিটা দেখতে পাচ্ছেন একটু ভাঙা ভাঙা হয়েছে, কিন্তু কারণ আজই আমার পার্লারে একটা রিবন্ডিং হয়েছে, আমার হাতটা অনেক ব্যথা ছিল যার কারণে খুব ভালো করে মথতে পারিনি। আপনারা একটু ভালো করে মথে নেবেন, এতে করে এরকম ফাটবে না বা ভেঙে যাবে না। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।